রমজান মাসে সারাদিন রোজা রেখে কেনাকাটা মোটেও সহজ সাধ্য কাজ নয়, তবে সেটিও সহজ করা যায়, আর সে প্রচেষ্টা থেকেই আমাদের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন ঈদ বাজারে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। আমরা আজ আছি নয়াপল্টনের পলোয়েল মার্কেটে। এখানে ঈদ উপলক্ষে কী কী নতুন আইটেম এসেছে সেটি দেখব। চলুন দেখে আসি। ঈদ আনন্দ বাড়িয়ে দেয় নতুন জামা, জুতো, শাড়ি আর বাহারি সব প্রসাধনী। অনেকে আবার এসবের জন্য নির্ভর করেন আমদানি করা বিদেশি পণ্যের ওপর। রাজধানীর পলোয়েল সুপারমার্কেটের দোকানিদের অনেকেই বিদেশ থেকে আমদানি করা পণ্য সামগ্রী বিক্রি করেন। ফলে মার্কেটটিতে দেশি পণ্যের পাশাপাশি চীন, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অন্য দেশ থেকে পণ্য এনে ঈদ বাজারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ব্যাংকক, চায়না, ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আমরা আকর্ষণীয় এই ঈদের মালগুলাই আমরা ইম্পোর্ট করে থাকি এবং এই মালগুলা আমাদের আমরা পাইকারি বিক্রি করি অত্যন্ত সুলভ মূল্যে। নারীদের জন্য যেমন বাহারি সব থ্রি পিস টপস আছে, ঠিক তেমনি পুরুষদের জন্য আছে বাহারি পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্ট, পাইকারি কিংবা খুচরা, যেভাবে চান সেভাবেই কিনতে পারবেন। কালেকশনটাই আপনার বেশিরভাগই সুরাতের বুটিক্সের কালেকশন, আর আমাদের কালেকশনগুলো একটু ভেরিয়েশন আছে, যেখানে আপনার ইউনিক কালেকশন পাবে যেগুলো অ্যাভেলেবেল পাবে না, এবং রেটগুলো আমাদের খুবই চিপ এবং ফিক্সড রেট, ঠকার কোনো অবকাশ নেই। লেডিজ আইটেমগুলো বেশি চলছে, তো আশা করছি যে রোজার শেষের দিকে আমরা জেন্টস আইটেমগুলো বেশি বিক্রি করতে পারবো। কাপড় চোপড়ের বাইরে বেল্ট, ওয়ালেট, হাতঘড়ি, টাই কিংবা লেডিস ব্যাগ, উপহারের সেরা পছন্দ হিসেবে সেগুলোও বেছে নেওয়ার সুযোগ আছে এখানে। দূরযাত্রায় ব্যবহৃত ব্যাকপ্যাকও আছে। আপনি এলভির বেল্ট আছে, গুচির বেল্ট আছে, তারপর আরমানি আছে, এগুলো কিন্তু আপনার সব ফুল লেদারের, আর আমাদের এখানে আসলে দেখা গেল একটু চিপ প্রাইজে পাবে। আদার্স তো আমরা হোলসেল করি, তো দেখা গেলো আমাদের এখানে আসলে একটু মানে আমরা যে রিটেল যেটা করি হোলসেল থেকে 200-100 টাকা আমরা বিক্রি বিক্রি। এই নতুনগুলো আমাদের রেগুলারলি আপনার প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলো অবশ্যই থাকে, আর সাধারণত এখন কাস্টমারের জন্য এক্সট্রা এক্সেপশনাল কিছু পাঞ্জাবি ওঠানো হয়েছে, তো আল্লাহর রহমতে ফুললি ডিফারেন্ট। অন্য অন্য দোকানে যেমন অ্যাভেলেবেল যে একটা 50 পিস 100 পিস, না, সারা বাংলাদেশে এক একটা মডেলের 3 পিস করে কাস্টমারের সুবিধা ক্ষেত্রে একটা দোকান থেকে যেন সব কিছু পাওয়া যায়। রোজার শেষ মুহূর্তের ভিড় এড়াতে তাই অনেক ক্রেতা আগে ভাগেই শুরু করে দিয়েছেন ঈদের কেনাকাটা। আমি আরো কয়েকটা দোকান তো ঘুরছি, তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, হিসাবে এখানে কিনছি, তো দামটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন বাইরের জিনিস তো একটু থাকবে দাম, সেরকম আর কি, নরমাল আর কি, খুব বেশি যে এক্সপেন্সিভ তা না। যেসব শার্ট মানে চেয়েছিলাম বা চয়েস গুলাই পাচ্ছি। দর্শক, এই ছিল ঈদ বাজারের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় এবং শপিংয়ের নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে। ব্রট টু ইউ বাই বসুন্ধরা এলপি গ্যাস।